আরে 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 তুমি কাঁদতেছো কিসের জন্য? কি হয়েছে বউ, কি হয়েছে তোমার? আরে কে বলছে আমি কাঁদতেছি? হ্যাঁ আমি পিঁয়াজ কাটতেছি। পিঁয়াজ কাটতেছিল? দাঁড়া একটা খাই। আমি কাঁদবো, আমি হইল সুখের সাগরে ভাসতেছি বলে আমি কাঁদবো না। আমি মনে করছিলাম যে তুমি একলা একলা আছো তো, আর আমি থাকি একলা, সে দুঃখে তুমি কাঁদতেছিল না? সেটা যে কি শান্তি তুমি জানো না, আমি এখন শান্তিতে ঘুমাইতে পারি, তোমার নাক ডাক আমার শুনতে হয় না। তুমি তো ঘুমাইতে পারো শান্তিতে, কিন্তু আমার তো ঘুম আসে না। কেন, মবিন কি নাক ডাকে? আর দূর রে, ও নাক ডাকবে কই থেকে? ও তো শোয়ার সাথে সাথে ঘুমায় যায়। তাহলে তুমি ঘুমাইতে পারো না কেন? এটা তুমি কি বললা বউ, তুমি থাকো এখানে আর আমি থাকি ছাদে একলা, তোমার ছাড়া আমি কেমনে ঘুমাইবো? ও মা, এটা কোনো ব্যাপার? মানে স্ত্রীর শান্তির জন্য তুমি তো আমাকে অনেক ভালোবাসো না, তুমি এইটুকু করতে পারবা না? তা পারবো না কেন? নিশ্চয়ই পারবো, কিন্তু তুমি আমার কি শাস্তি দিতেছো বউ? এটা শাস্তি না তো, এটা আমার শান্তি। মানে ওই যে তোমার নাক ডাকা শুনতে হয় না, আমি শান্তিতে ঘুমাই, স্ত্রীর শান্তি, তোমার শান্তি, ঠিক? ঠিক আছে, আমারও শান্তি, কিন্তু তোমার ছাড়া তো আমার আসলে মনে কোনো শান্তি নেই। আমার শান্তির কথাটা আসলে একটু ভাবো তুমি। হ্যাঁ, তোমার শান্তির কথা তো আমি ভাববই, এখন আসল কথা বলো। বলো, ওই জুথি আর টুম্পা, ওরা তো আমার ঘরে থাকতে চাচ্ছে না। খুব ভালো, না থাকতে চাইলে চলে যেতে পারো, আমি আমার ঘরটা ফেরত পাবো। এই বদমায়া দুইটার জন্য আমি আজকে ঘর ছাড়া, আমার বউ ছাড়া। আরে না না না, ওরা তো এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইতেছে না, ওরা এই বাড়িতেই থাকবে কিন্তু ওই ছাদের ঘরে থাকবে। তাহলে তো খুব ভালো, ছাদের ঘরে থাকুক, আমার ঘরে না থাকলে হচ্ছে। না বাবা না, ওরা এর আগে যেই ভয় পাইছিল, আবার না জানি কোনো অঘটন ঘটে, সেই রিস্কের মধ্যে তো আমি যাব না। তাহলে তুমি এখন কি করতে চাও? ওদের যদি থাকতে হয় তাহলে আমার সাথেই থাকতে হবে, আমার ঘরেই থাকতে হবে, তা না হলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। টাটা বাই বাই বলে দিব। টাটা বাই বাই বলে দিলে আমাদের টাকার ক্ষতি হবে না? আরে দূর ও কিপটা বেটা, কয়টা টাকার ক্ষতি হয়? হ্যাঁ মাস গেলে কয় টাকা পাই? কত টাকা আছে আমাদের? আমাদের ওই টাকার দরকার নেই, এই ঘরে থাকবে, আমার ঘরে থাকবে, তাহলে থাকবা না থাকলে যাও, বিদায়। ঠিক আছে, তুমি যখন চাইতেছ তাই হবে, আমার কথাটা একটু ভাবো। তোমার কথা ভাবছি তো, আসো এখন পেঁয়াজ কাটো, আসো আসো আসো, পেঁয়াজ কাটো, পেঁয়াজ কাটো। তোমার সারা একলা থাকতে থাকতে এমনিতে আমার চোখ দিয়ে অনেক পানি পড়তেছে, এই পেঁয়াজ কেটে আমি আর নতুন করে পানি ফালাইতে চাই না। এই পেঁয়াজ কেটে দিয়ে দাও। চল চাতুরি না, নিজের বউরে দেখতে আসে কতক্ষণ পরে পরে, ভাবছে আমি বুঝি না। কিন্তু ওই পেঁয়াজ, মানে কাঁচা পেঁয়াজ মানুষ খায়, কেউ পেঁয়াজ কাটতে চায় না কেন? কাঁচা পেঁয়াজ খাইবো, আবার পেঁয়াজ হলো তরকারি মজাও লাগবো, কিন্তু পেঁয়াজ কাটবো না কিসের জন্য?